ভালো আছে আমি যখন ফোন না কোনো দিন দাবি নেই আমি সেদিনও চেক করেছি আপনারা যদি সত্য কথা না বলেন তাহলে তো চলবে না দুইজনের মধ্যে এই টেলিফোন আলাপ একটা ধারণা দেয় যে সম্পর্ক কতটা তিক্ত হয়েছে কিন্তু এই তিক্ত হওয়ার পেছনে কারণটা কি চলুন একটু পেছন ফিরে দেখা যাক শেখ হাসিনা এবং তার দল মনে করে শেখ মুজিব হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছে জিয়াউর রহমান যদিও বিএনপি বরাবরই এটি অস্বীকার করে শেখ হাসিনার যুক্তি হচ্ছে শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের বিচার না করে খালেদা জিয়ার স্বামী জিয়াউর রহমান বিদেশে বিভিন্ন দূতাবাসের চাকরি দিয়ে পুরস্কৃত করেছেন তারপরেও উনিশশো সাল পর্যন্ত শেখ হাসিনা এবং খালেদা জিয়ার মধ্যকার সম্পর্ক একেবারেই খারাপ ছিল না এরশাদ বিরোধী আন্দোলন যখন চলছিল তখন কিংবা এরশাদের পতনের পরেও দুজনের মধ্যে বেশ কয়েকবার দেখা হয়েছে বৈঠক হয়েছে দুজনের মধ্যে এক ধরনের সামাজিক সম্পর্ক ছিল খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের বিয়ে সালে শেখ হাসিনাকে সেখানে নিমন্ত্রণ করা হয়েছিল শেখ হাসিনা তখন ছিলেন বিরোধী দলীয় নেত্রী আমন্ত্রণে সারা দিয়ে তখন তিনি সে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তারেক রহমান এবং তার নববধূর সাথে বিয়ের অনুষ্ঠানে হাস্যজ্জ্বল ছবি দেখা গেছে শেখ হাসিনার সাথে অনেকে মনে করেন এই দুজনের মধ্যে সম্পর্ক যে তিক্ততার পর্যায়ে পৌঁছেছে সেটি যতটা না রাজনৈতিক তার চেয়ে বেশি ব্যক্তিগত কিন্তু খালেদা জিয়া এবং শেখ হাসিনা তারা দুজনই বরাবরই বলেছেন এখানে ব্যক্তিগত রেশারেশির কোনো জায়গা নেই বিষয়টা পুরোটাই রাজনৈতিক মতাদর্শের বিষয় যে দিনটিতে শেখ হাসিনার বাবা শেখ মুজিবকে হত্যা করা হয় অর্থাৎ সেই পনেরো আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালন দুজনের মধ্যে যথেষ্ট তিক্ততার জন্ম দিয়েছে তাতে কোনো সন্দেহ নেই শেখ হাসিনা একবার মন্তব্য করেছিলেন খালেদা জিয়া পনেরো আগস্ট যখন কেক কাটেন তখন বিষয়টি তার কাছে বুকে ছুরি চালানোর মতো বিধে যদিও খালেদা জিয়া এবং বিএনপির তরফ থেকে বরাবরই দাবি করা হয়েছে পনেরোই আগস্ট হচ্ছে তার জন্মদিন দুই হাজার চার সালের একুশে আগস্ট শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয় অভিযোগ উঠেছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে হত্যা করার জন্য এই হামলা শেখ হাসিনা অভিযোগ করেন তাকে হত্যার মাধ্যমে খালেদা জিয়া রাজনৈতিক পথকে মসৃণ করার জন্যই এই হত্যাকাণ্ডের চেষ্টা চালিয়েছিলেন যদিও বিএনপির তরফ থেকে বারবারই অস্বীকার করা হচ্ছে কিন্তু এই বিষয়টি নিয়ে কোনো সুষ্ঠু তদন্ত না হওয়ায় এই অভিযোগ আরও জোরালো গিয়েছে তৎকালীন বিএনপি সরকারের বিরুদ্ধে 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর খালেদা জিয়া আদালতে গিয়েছিলেন কিন্তু তাতে কোনো লাভ হয়নি আদালতের রায় সরকারের পক্ষে আসে তারপরেও খালেদা জিয়া অভিযোগ করেন আওয়ামী লীগ সরকার তথা শেখ হাসিনা তার ব্যক্তিগত প্রতিহিংসা থেকেই খালেদা তার বাড়ি থেকে উচ্ছেদ করেছে ঢুকে সব লাঠি ছোটা নিয়ে সব ঢুকেছে ভিতরে সেই অবস্থা করেছে সারাদিন আমি মানুষটা কিছু খেতে পর্যন্ত পারিনি দুই সালে পাঁচই জানুয়ারি নির্বাচনের আগে গণতন্ত্রের অভিযাত্রার নাম দিয়ে এক কর্মসূচি ডাক দেয় বিএনপি কর্মসূচিকে করার জন্য সরকারের দিক থেকে খালেদা জিয়ার বাড়ির সামনে বালু ট্রাক দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয় এই বিষয়টি খালেদা জিয়াকে কতটা ক্ষুব্ধ করেছিল সেটি তার বক্তব্যে বোঝা গেছে সাহস থেকে কাউন্টার প্রোগ্রাম করে দেখাতেন এই ঘটনার এক বছর পর অর্থাৎ দুই হাজার পনেরো সালের জানুয়ারি মাসে খালেদা জিয়ার ছোট ছেলে আরাকাত রহমান কোকো যখন মারা যান সেদিন খবর পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার গুলিশানের কার্যালয়ে গিয়েছিলেন তাকে সমবেদনা জানানোর জন্য কিন্তু সেই অফিসের গেট থেকে সেদিন শেখ হাসিনাকে ফেরত আসতে হয়েছিল তিনি ভেতরে ঢুকতেই পারেননি এই বিষয়টিকে অগ্রহণযোগ্য বলে বর্ণনা করেছেন আওয়ামী লীগের অনেক নেতা কিন্তু বিএনপির তরফ থেকে বলা হয়েছে শোকাহত খালেদা জিয়াকে তখন ইঞ্জেকশন দিয়ে গুম পাড়িয়ে রাখা হয়েছিল দুই সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের একেবারে শেষের দিকে এসে সেনানিবাসের এক অনুষ্ঠানে খালেদা জিয়া এবং শেখ হাসিনার মধ্যে সাক্ষাৎ হয়েছিল ধারণা করা হয় তৎকালীন সেনাবাহিনীর কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা এর পিছনে ভূমিকা রেখেছিলেন সেটি ছিল খালেদা জিয়া এবং শেখ হাসিনার মধ্যকার সর্বশেষ সাক্ষাৎ অনেকের মাঝে প্রশ্ন এই দুজনের মাঝে আর কি কখনো দেখা হবে এই প্রতিবেদন তৈরিতে তথ্য ও উপাতের সাহায্য নেওয়া হয়েছে বিবিসি বাংলা থেকে আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি সিদ্ধার্থ দে এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে আগের ভিডিওটিতে কমেন্ট করেছেন অনেকে সবাইকে ধন্যবাদ আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করুন এখনই যাতে পরবর্তী ভিডিওটিতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি আগামীকালের ভিডিওতে আপনার কমেন্টে দেখতে বিশ্ব বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি মনে করেই ফলো ও সাবস্ক্রাইব করুন धन्यवाद